কামলাপুর রেল স্টেশনে চলছে ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি, সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম, যাচ্ছি তার কাছে। আমিরুল, টিকিট প্রত্যাশীরা ঠিক মতো টিকিট পাচ্ছেন কিনা, এখানকার পরিস্থিতি কি জানাবেন বিস্তারিত? আমি আসলে রাজধানীর যে কমলাপুর রেল স্টেশন ঠিক সেখানেই আছি। আসলে এখানে সকাল থেকেই, সকাল 8টা থেকে আজকে অগ্রিম টিকিট আর কি 6 তারিখের টিকিট দেওয়ার জন্য তারা শুরু করে এবং পর্যায়ক্রমে টিকিট তারা দিয়ে আসছে। কিন্তু আসলে যারা টিকিট প্রত্যাশীরা আছেন তাদের কিন্তু অভিযোগ রয়েছে যে ধীরগতি রয়েছে বা সবাই আসলে টিকিট পাবেন কি না তাও কিন্তু আশাবাদী না। 50% টিকিট অনলাইনে পাওয়ার কথা রয়েছে আর 50% টিকিট আসলে টিকিট কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। তো যারা আসলে এসেছেন অনেক ভোগান্তি কিন্তু পোহাচ্ছেন তারা। একটু ব্যবসা গরমে আবার ঈদের যে আসলে আনন্দটা, তারা পরিবারের সাথে ঈদ আনন্দ কাটাবেন তেমন একটা আশা করেই আর কি এখানে কিন্তু অনেকে এই যে লাইনে দাঁড়িয়ে থাকতে ক্লান্ত হয়ে আসলে কিন্তু বসে তারা আসলে সময়টাকে কাটাচ্ছেন বা টিকিট পাওয়ার জন্য আশা করে বসে আছেন। তো এখানে যদি আসলে একজনের সাথে একটু কথা বলতে চাই, ভাই আপনি কতক্ষণ আগে এসে এখানে বসে আছেন? আমি আসছি সকাল 6টায়। যেমনটা শুনছিলেন উনি কিন্তু আসলে টিকিট পাওয়ার জন্য টিকিটের জন্যই কিন্তু এখানে বসে আছেন, কিন্তু উনি আশাবাদী টিকিট পাবেন পাওয়ার জন্য আশাবাদী, কিন্তু আসলে পাবেন কিনা সেটার কিন্তু নিশ্চয়তা নেই। যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, ভাই আপনি কতক্ষণ যাবত এখানে বসে আছেন? সকাল 8টার সময় আসছি, 8টা থেকে বসে আছি। মানে আসলে বসে থাকার কারণটা কি, টিকিট কি পাচ্ছেন না নাকি? টিকিট আমি গতকালকে আগামীকালকের জন্য আসছি, এখন ওই জন্য বসে আছি। শুনতেছি অনলাইনে ঢুকলে তো পাওয়া যাচ্ছে না, এক মিনিটের মধ্যে সব শেষ, তারপরে ওই জন্য সিরিয়ালে আসি। যেমনটা শুনছিলেন আসলে অনলাইনের টিকিট পাওয়ার যে একটা বাধা বা অনলাইনে টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না, সবাই একসাথে আসলে টিকিট পাওয়ার জন্য যে সার্ভারে হিট করে তার কারণে কিন্তু সার্ভারটা আসলে স্লো হয়ে যায় বা তার কারণে কিন্তু টিকিট অনেকে পান না। তো এইসব ভোগান্তি সর্বশেষ এই গরম। ধন্যবাদ আপনাকে আমিরুল ইসলাম।